شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمه الله وبركاته. كان بجانو حرام.

লোকদের কিছু এমন দল আছে যারা এমন জিনিস ক্রয় করে লাহ হাদিস ক্রয় করে আল্লাহর পর থেকে সরে যাওয়ার জন্য এখানে আল্লাহ এখানে ইবনে আব্বাস রত আল্লাহ বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে গান যারা গান গানের জন্য বাদ্যযন্ত্র ক্রয় করে বা গানের জন্য কোন গায়িকা ক্রয় করে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই আয়তে পদভ্রষ্ট লোক রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবি আব্দুল মসুদ রতি রানা বলছেন ইন্দাল গেনা ইয়ম্বুত আর নেফাক কামায়ম্বুতুল মা আল খালা গান মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে মুনাফিকে সৃষ্টি করে মানুষের অন্তরকে নিস্তেজ করে দেয় অকেজ করে দেয় এবং আল্লাহ থেকে ভুলিয়ে দেয় যেমনভাবে বৃষ্টি বর্ষণ হলে পারে জমিন থেকে ঘাসপালা জন্ম নেয় সুতরাং গান হচ্ছে হারাম গান শরীয়ত সম্মত না গান বাজানো কোথাও যাবে না বিশেষ করে বিয়ে বাড়িতে আরও বাজানো যাবে না কারণ যে বিয়ে হচ্ছে একটা শরীর শরীর সম্মত কাজ এবং সেই শরীর সম্মত কাজে ভালো কাজ করতে গিয়ে আপনি আবার একটা খারাপ কাজ করবেন ভালো কাজের ভালো কাজের বাহানাতে খারাপ কাজ করবেন এটা আরো বড় গুণা সুতরাং ভালো কাজ করছেন ভালো কাজ করেন খারাপ কাজ করা ঠিক না ভালো কাজের বাহানাতে খারাপ কাজ করবেন লোকের মনে করেন এটাও হয়তো যাই আছে নাকি নাবুজিবুল্লাহম জানে সুতরাং বিয়ে বাড়িতে বিশেষ করে গান বাজানো যাবে না কোনো মুহূর্তে যাবে না বিয়ে বাড়িতে বিশেষ করে যাবে না কারণ যে বিয়ে বাড়িতে আপনি নিজে গান শুনলেন অপরকে গান শোনালেন মেহমানকে শোনালেন তা সমস্ত গুনার ভাগেদারি আপনাকে হতে হবে সুতরাং বিশেষ করে বিয়ে বাড়িতে গান বাজানো অবশ্যই যাবে না কোনো মুহূর্তে যাবে না বিয়ে বাড়িতে বিশেষ করে যাবে না